শাল কিশোর কারণে কক্তমা কাশার ভাইমানি করবুক বখাস্তানি পাতিছড়া এডিসি ভিলেজ আলুরতলা আঞ্চায় এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরানি এমএলএ ফান্ড বাই বানিয়া খ্লাইনের অগ্নি হামক্রাইনি বাগাই বাজার শেট তাংজাগাই টংমানি ফিয়াবা লো কোয়ালিটি সামক লাইজা টংমানি পাতিমং লুকুর অগ্নি মকলকলায়ু পাতিমং নতুন সামানজাখা এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরান সঙ্গেওই সায়াওই ন কন্ট্রাক্টর রাজু দাসতে আরডি ব্লক নি এসডিও মনোজ দেবর্মা যে মসংমাতে কেসে কেরেখে রাং জানা নিবাগী লো কোয়ালিটি সামক হাইলাইট অঙ্গ ফেল লুকুর অগ্নি হামক্রাইনি কক নওয়ান সুগী এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরা লো কোয়ালিটি সামক ন সাকবাই থাং নিমকল বাই থাং নাই কক সালেখা আর ডি এস ডিও তাই কন্ট্রাক্টর বাই তাই সামুং চায়া খাই তন্মান শাক ন গোসিলাইখা এস ডিও কন্ট্রাক্টর রগব পাইথাগ ককচার খা এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরা ফাইনাল সাল রগ আবহাই অংয়াতেই সামুং রগ্ন কাহাম খে চেরি পাইজাকনা নিবাগী কক্ষে হাই ওই যে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া যেটা ভাইরাল মানে যে আনি এমএলএ ফান্ডে কাম আনি এমএলএ ফান্ডে যেটা কাম খাই মানে আবনকে যে আলু তোলানি যে আ জায়গাও আংতিনি যদি সাহেবন তোলাঙ্গি ভিজিট খাইতা এবং আবু বরক অম কন্ট্রাক্টর কি নাম আপনার রাজু দাস আংবর তিনি নুগ তিনি ছিল বরক আনি নলে সারা সামুং খাইতা আ জায়গাও আংবন শিবু সিলি আঙ্গে অব তো কাম তো জানে জানে দায়িত্ব রয়েছে বরক সে জানে চিনি এস ডিও সাহেব দম বন খাইনাই বন খাইনাই বিনি আয়ত্তনি বিছিং তোলাঙ্গি ওই বাই বৌ আং বাই যোগাযোগ উমালিয়া যাই হোক আবো সময়নি কারণে বা কোনো কারণে দেখ আবো আবো উমানো হাইকেনে আবনও তো আবো তিনি চিন বিজি খাইতা ঠিক নম কামনি কোয়ালিটি কিসা মেনটেন খাইলি আবর আবনতে ইয়ে আংবন তাবো ডাইরেকশন নাই আনি বসাঙ্গ না হারজাক আমি আপনাকে জিজ্ঞেস করবো আলুতলার যে কাজ আমার এমএলএ ফান্ডে টাকা দিয়ে যে কাজ করছেন তো আপনি ওইটাতে কোয়ালিটি মেনটেন করছেন না এটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখছিলাম তারপরে আমি আজকে ভিজিট করছি তো এখন কাজ কোয়ালিটি মেনটেন না করার না করার কারণটা আমি জানতাম পারি কি আপনার কাছে স্যার আমি তখন শুরু থেকে দুদিন কাজ করছিলাম তুষারের সাথে দেখা করছিলাম তারা সাইড দিছে তারপর আমি কাজ স্টার্ট করছি আমার লেবারও হিমেশ কেসেরা কাজ করছে কাজ করার পরে আমি বেশ কয়েকদিন পাঁচ ছ দিনের মতন আমি আসছিলাম না আমার বউ প্রেগনেন্ট অবস্থা টিভিতে বসে আসলো তখন আমি এদিকে দৌড়াদৌড়ি করছিলাম তখন মেস্ত্রি ভুলবশতই কাজটা করে থাকছে তারপরে যে সে অভিস ছিল মানে ফিলা ফিলা বাঙ্গায়া তারপর যে সারা একবার কুচি নিয়ম মাটি যে রড ধরা আসছে ওই রড ধরা ওই রড দিয়ে মানে কাম করানোর দিকে আমরা একদম মানে তাদের কানে ভিজিট করছি আমি কইতে পারি না স্যার ভিজিট করানোর কথা আসলে স্যার কুচি এইভাবে মানে বাঙানোর দিকে ভাঙ্গা ছিল তারপরে স্যার কুচে এইভাবে কম দেখে কম সত্যি এখন আমার কথা হইলো আপনি মেনটেন করেন কাজের কোয়ালিটিটা আমার এলাকার কাজ আমার ঠিক আছে স্যার কোয়ালিটি যেন দুই নম্বর না হয় কোয়ালিটি যেন খারাপ না হয় সেটা আপনি সবসময় মনে রাখবেন আমার এরিয়াতে যদি কাজ করেন যে কোনো কাজ অদূর ভবিষ্যৎ আর এটা আপনি তাড়াতাড়ি ভালো করে কাজ করার জন্য আপনি ইয়াতে দায়িত্ব ঠিক আছে আমি আংশু নাই চিনি এস ডি ও সাহেব নব চিনি এস ডি ও সাহেব চিনি আর ডি এস ডি ও বোবাই তো আমি রীতিমতো যোগাযোগ নারমইয়া তুমি থাকা এর মধ্যে ম যেহেতু থানে বসনি ফানবা ওকে ব খাইরানি বাই তাড়াতাড়ি উনা নাঙ্গ ওকে ব আনা সাকা আব তো তাবো নুন সাছি দি যে তাবো বাইকে আম তুমলাইখা মানে এই যে কোয়ালিটি মেনটেন বাগে নুন তো আনা সব সামালি আহে দিবা আব তো ক্যামেরা বসা নুন সামানো আচ্ছা আব ক্লিয়ার বা আমি সাগামাই তো বেশি শক্ত করে মেইন হাঙ্কাই সাত তো সাইন করেন রেখা যে বিয়া ফান বাই সিনের আলোতলা বাজার যে চারটা স্থল মার্কেট স্থল নকর মানে সে ওয়াক অর্ডার মানুষ লগে লগে না এজেন্সি বাই যোগাযোগ খাইতে এজেন্সি বাই সেই মোটাবেক সঙ্গে কমিউনিকেশন খাইন সাইড রোড লাইখা সাইড রোড লাইফর সাত ন অ্যাডভান্স ইনফর্ম খাইমালিয়া আমার পরে সাইড যখন সিলেকশন উপর ইনফর্ম খাইতা এমফর্ম খাইনার পরে প্রথম যখন সাইট সিলেকশন দো আর সাইট ফিজিবল হানই বরং এজেন্সি রংনব ইনস্ট্রাকশন দিকে শিকা যে অল্টারনেটিভ সাইট সিলেকশন খাই না কারণ সিনিয়র যে ফান লিমিটেড দো আর ফান বাই যে জায়গা সাইট করবো আর খাইন সম্ভব হানো বরং সাইবো কাবজাক
সেই মোতাবেক এজেন্সির বরক আজানে লোকাল যে মার্কেট কমিটির বরক যোগাযোগ হয়ে পাল্টা নেগেটিভ সাইট সিলেক্ট খাই লেখা সিলেক্ট খাওয়ার পরে আনো সেই মোতাবেক ইনফর্ম খাই লেখা বরক সাইট মাখানে আমার এজেন্সির মশাকা ঠিক আছে সাইট মাখা একাউন্ট আরো তো সুপারভাইজিং অফিসার নিয়োগ খাইজ দো ইঞ্জিনিয়ার জীবন রায় পর্ব ব্লক নি বরক বাই যোগাযোগ হয়ে যে নামমানি যে আরো ড্রয়িং যে মেনশন খাইজ দো যে স্পেসিফিকেশন মেনশন খাইজ দো সেই মোতাবেক নরক স্ক্রু খাইলাই দিয়ে বর্ড ইনস্ট্রাকশন অলরেডি রেজাক দমানি কিন্তু এই বেশি আং সেকেন্ড টাইম ভিজিট খাইজ বরক যখন হা আর মানে টানি দংলাইফ্রু আপ্রু তো বরক ফাউন্ডেশন ফ্রু খাইয়া তো আমি আপ্রু নর সাজানো যে সামু চ্যাং খাঙ্কাই সুপারভাইজিং যে দাঙ বরকই যোগাযোগ হয় চ্যাং দিয়ে কিন্তু বরক আমি পরে যোগাযোগ হাইলিয়া ম্যাক্সিমাম দশ বারো দিন বা ছয় সাত দিন আপিসিং ন কমিউনিকেশন করে বরক সামু চ্যাংলে পাইলেখা চ্যাংমা পরে কলম বক্তি সাই অলরেডি পাইলে যা আমার আং সেকেন্ড টাইম লাস্ট ত্রিশ তারিখ না একত্রিশ তারিখ ওখানা সম্ভবত আং বিজিট খাইনে উঠা বরক যে ঠিক মতো মানে যে রমজাক তোমানি যে স্পেসিফিকেশন মেনটেন খাইজমাই তোমানি আমার মেনটেন খাইয়াউল বরক সামু অলরেডি খাইলে তোমান নগে আং অন দ্য স্পট ন ইনস্ট্রাকশন রেখা বরং যে সব সবাই রেখা ঠিকই সামু খাই দিয়ে আমার পরে তো ভাইকে নিউজ রোগ উফাই গা আমার তো অফিস অফিস তরফ থেকে বসুন অলওয়েজ ট্রাই খাই যে মানে কাহাম ইনফুম সামু মাঝখান বেশি আর দশ বারো দিন ক্যাব তো আমি বল বাল খেলেই পাইলে তবে আমি রিকোয়েস্ট নয় আমার রিকোয়েস্ট থাকবো আপনাদের সব উভয় পক্ষ থেকে কাজের কোয়ালিটি মেনটেন করা এটা আপনাদের দায়িত্ব কাজের কোয়ালিটি যেন কোনো মতে মানে দুই নম্বর না হয় এটা আপনারা মেনে অন্য অবশ্যই অবশ্যই আমরা হাম্বাই হাম্বাই